গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন দেখাবো স্টুল আরই মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, কিভাবে মাইক্রোস্কোপে স্টুল দেখতে হয়। আমি স্টুলে WBC দেখাবো। স্টুলে WBC বা পার্সেল দেখানোর আগে WBC বা পার্সেল সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। সাধারণত স্টুলের সাথে সুস্থ মানুষের দেহে WBC বা পার্সেল পাওয়া যায় না। স্টুলের সাথে WBC বা পার্সেল পাওয়া যায় তা ইনটেস্টাইনে ব্যাকটেরিয়ার উপস্থিতির ফলে ইনফ্লামেশন নির্দেশ করে। স্টুলের সাথে WBC বা পার্সেল উপস্থিত থাকলে স্টুল কালচার করে স্টুলের উপস্থিত মাইক্রো অর্গানিজম শনাক্ত করতে হবে এবং প্রয়োজনে সেন্সিটিভিটি টেস্ট করে চিকিৎসা দিতে হবে। যেসব মাইক্রো অর্গানিজমের কারণে বা যেসব রোগের কারণে স্টুলে লিকোসাইটস, WBC, হেকাল পার্সেল উপস্থিত থাকে সেগুলো হল 1. সিগেলা, স্যালমোনেলা, ইকোলাই, ক্যাম্পাইলোভ্যাক্টর, আলসারেটিভ কোলাইটিস, কোলোস্টোডিয়াম, ডিপিসিল। এখন আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপে কিভাবে স্টুল দেখতে হয়। আমি এখন স্টুলের মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিও।